পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে এই ব্যাটারটা করে নিয়েছি। আজকে আমরা খাব গোলা রুটি। সকালবেলা উঠে মেয়ের বায়না যে গোলা রুটি খাবে, এবং আজকে ভেবেছি সব কিছু মেয়ের পছন্দের রান্না করব। সব সময় শুধু আমাদের নিজেদের পছন্দ মতো রান্না হয়, মাঝে সাঝে কিন্তু বাচ্চাদের পছন্দ মতো রান্না করাও উচিত। তাই মেয়েকে জিজ্ঞেস করে নিয়েছি আজকে তুমি কি কি খাবে, তো সেগুলোই আজকে রান্না করে দিব মেয়েকে সকাল থেকে একদম পুরো দিনের জন্য। তো সবাই ভিডিওতে লাইক দিয়ে প্রথম থেকে দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। দেখো কি সুন্দর একটা কালার এসেছে। আর এই তো এখানে বড় একটা পাতিলে জল ভরে রেখেছি। সকালবেলা উঠে দারোয়ান ভাইয়ের বউ এসে বলতেছে যে আপা আজকে জল ভরে রাখেন, কারণ আজকে বড় ট্যাঙ্কিটা পরিষ্কার করবে। তো জল ভরে রাখলাম, এদিকে লক্ষ্মীও তখন আসে নাই যখন আমি জল ভরে রাখছি। তো ভাবলাম সকালবেলা বিছানাটা গুছিয়েই একেবারে দিন শুরু করি, কারণ এই বিছানা যদি একবার না গোছানো হয় তাহলে ওইটা ওইভাবেই থেকে যাবে আর গোছানো হবে না। এদিকে মেয়ে উঠে ফ্রেশ হয়ে চুলটা বেঁধে নিচ্ছিল, আর ওরে আমি বললাম মা কাপড়টা চেঞ্জ করে হাত পা ধুয়ে একটু ঠাকুর জাগিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে দাও। মেয়ে আমার এদিকে খুব লক্ষ্মী, যেটাই বলি না কেন সে শোনে। প্রথমে একটু নানা করে কিন্তু বুঝিয়ে বললে সব কিছুই শোনে। সকালের নাস্তা এই তো বসে পড়েছি খেতে, এইটার ভেতরে যদি একটু ডিম দিতাম তাহলে মনে হয় আর একটু মজা হতো। আজকে আমরা সস দিয়ে খাবো, দেখি কেমন লাগে। মেয়ে বলতেছিল যে মা সস দিয়ে খাই। ফ্রিজের তরকারি ছিল, তরকারি দিয়ে খেতে চেয়ে দেখি সস দিয়ে ভালোই লাগতেছে, তো সস দিয়ে খেয়ে নিলাম। খাওয়ার শেষ করে এই তো একটু গোছানো শুরু করেছি, মানে এই পাশের জিনিস ওই পাশে আমি হয়তো রিলে দিয়েছিলাম, অনেকেই দেখেছো। তো আমার আবার দুই চার দিন পর পর এই জিনিসগুলো করলে মনে হয় যে বাড়িটাকে নতুন নতুন লাগছে, এ কারণে আমি এই পাশের জিনিস ওই পাশে, ওই পাশের জিনিস ওই পাশে নিয়ে আসি। তো এগুলো সেই রকম করে চেঞ্জ করলাম। করার পর একটু তোমরা দেখে নাও ফাইনাল লুকটা কেমন হয়েছে। এখন আবার একটু মনে হচ্ছিল যে নতুন নতুন মনে হচ্ছিল আমি ফার্নিচার কিনে নিয়ে আসছি, কিন্তু আসলে প্রতিদিন তার নতুন ফার্নিচার কেনা সম্ভব নয়, তাই যা আছে সেগুলো দিয়েই এই পাশে একবার ওই পাশে একবার করে নতুন করে চেঞ্জ করি, আর নতুন নতুন লাগে, দেখতেও ভালো লাগে। কালকের রিলে অবশ্য দেওয়ার পর অনেকেই বলেছে দিদি তোমার মতো এই অসুখটা আমারও আছে। আসলে এটা একটা অসুখ। ওইদিকে চেঞ্জ করে এসে মেয়ে দেখি আমার জন্য বসে আছে, তাকে স্নান করিয়ে দিতে হবে। তো এই তো ওকে একটু স্নান করিয়ে দিলাম, আর লক্ষ্মী ওইদিকে রান্নার জন্য সব কিছু রেডি করে নিতে বলেছি, ও রেডি করে নিবে। আজকে আমিই রান্না করব, বললাম না আজকে সব রান্না হচ্ছে মেয়ের পছন্দের করব। মেয়েকে স্নান করিয়ে দিয়ে রান্নাঘরে এসে দেখি লক্ষ্মী সব রেডি করে রেখেছে মেয়ের পছন্দের আজকে খাবার, সেটা হচ্ছে পোলাও সাথে মুরগির মাংস আর বেগুন ভাজি। আর কিছু সে খাবে না, এই তিনটা হলেই নাকি তার হয়ে যাবে সাথে সেভেন আপ। তো মুরগির মাংস আজকে রান্না করব যেভাবে সেটা হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি। এ তো দেখেইছো পুরনগুলো দিয়ে দিয়েছি, মরিচ তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা জল আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা, আর সাথে দিলাম আদা জিরে বাটা। আদা জিরেটা আমি সবসময় একসাথে বেটে রাখি। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ লবণ, সাথে একটু জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়াটা দেওয়ার পর আমার একটু মনটা ভালো হয়েছে যে কালারটা একটু একটু আসতেছে। আর এতো একটু টমেটো কুচি দিলাম যাতে করে কালারটাও সুন্দর হয় আর মাংসের ফ্লেভারটাও সুন্দর আসে। আবারও জল দিয়ে ঢেকে দিলাম, আর যখন দেখলাম যে তেলগুলো একটু ওপর ওপরে চলে আসছে, মশলাগুলো কষানো হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম মুরগির মাংসগুলো। এভাবে যারা রান্না করো আমাকে একটু কমেন্ট করে জানাবে যে আমার এই প্রসেসে কে কে রান্না করো। ওই কড়াইয়ে দিয়ে দিয়েছি মুরগির মাংস, আর এইদিকে রান্না করে নিব এখন পোলাও। তো পোলাওর জন্য একটু ঘি সাথে একটু সয়াবিন তেল দিয়ে তার মধ্যে কাঁচামরিচ লবঙ্গ দারচিনি তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চাল। আমি কিন্তু পেঁয়াজটা বেশি ভাজি না, বেশি ভাজলে আমার কাছে পোলাওটা লাল লাল হয়ে যায়। আর চালের ভেতরে দিয়ে দিলাম লবণ আর আদা রসুন বাটা। আমি এইবার একটু অন্যভাবেই পোলাওটা রান্না করছি, আদা রসুন বাটা আমি পরে দিই কিন্তু এইবার একটু আগেই দিয়ে দিয়েছি। তোমরা যদি এই প্রসেসে কেউ রান্না করো আমাকে একটু জানাবে, আমি কিন্তু প্রথম রান্না করছি। আর আজকে এই যে আমার যে প্রেশার কুকারে ভাত রান্না করি সেটার মধ্যেই আমি আজকে পোলাও দিয়ে দিয়েছি। অনেকেই জানতে চেয়েছো এই প্রেশার কুকারটার দাম কত নিয়েছিল, এই প্রেশার কুকারটার দাম নিয়েছিল 4000 সামথিং কি 3800, আমার ঠিক মনে নেই। আর এটাতে রান্না করতে অনেক মজা। তো আমি যতটুকু চাল দিয়েছিলাম সেই পরিমাণে ডাবল জল দিয়ে দিলাম, মানে চালের ডাবল জল দিয়ে দিলাম, এবং ঢাকনাটা লাগিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করব। এই যে এই পাশে যে একটা লাল বাটন দেখতে পাচ্ছ এইটা উঠে আসা পর্যন্ত, এই তো এখন উঠে এসছে আর আমার এদিকে পোলাও রান্না হয়ে গেছে। আমি কিছুক্ষণ পর চুলাটা নিভিয়ে তারপর আধা ঘন্টা পর আমি হচ্ছে মুখটা খুলে দিব। ওইদিকে আমার মাংস রান্না হয়ে গেছে, আমাদের খাবার আয়োজন এই তো রেডি, এখন খাওয়া দাওয়া করব। আমরা অনেকক্ষণ সময় অপেক্ষা করলাম মেয়ের বাবার জন্য, কিন্তু ওর বাবা অফিস থেকে ফোন দিয়ে বলতেছে আমার আসতে একটু লেট হবে, তোমরা খেয়ে নাও। মেয়ে অপেক্ষা করেছিল তার বাবা আসবে সেভেন আপ আনবে তারপর খাবে, কিন্তু তার বাবা বললো লক্ষ্মীকে পাঠিয়ে সেভেন আপ আনাও। তো লক্ষ্মীকে পাঠিয়ে সেভেন আপ আনালাম, তারপর মেয়ে এই যে দেখো কি খুশি, বিউটিফুল
বিউটিফুল তো মেকআপ করলে মানে তাহলে সুপার ইয়ামি ও ইয়ামি সুপার হয় টেস্টি ইয়ামি টেস্টি সুপার স্যার টেবিলটা কত টাকা নিছে সব মিলে চেয়ার চেয়ার মিলে মাসি শুনতে চাইছে কানি বে হ্যাঁ মাসি একটা হাসি মাসি হাসি মাসি একটা ফ্রেন্ডেল দেখছে একটা মেয়ে ভিডিও দেখে বলছে হাসি মাসি হ্যাঁ হ্যাঁ 40,000 না কত বাবা তো দেখলেই তো খেতে খেতে তার কত রকমের গল্প বাবার জন্য অপেক্ষা করেছিল মন খারাপ আমি বসে সোফায় একটু মোবাইল টিপছিলাম আর এসে তখন আমারে বলতেছে আমারে আদর করে দাও তো এরে একটু আদর করতে করতে ওর বাবা এসে কলিং চাপলো আর সে দৌড় দিয়ে গিয়ে বাবার দরজা খুলে দরজার পাশে দাঁড়িয়ে আছে ওর বাবা তো এসে খুঁজে দেখে নাই তারপর দেখে যে দরজার পাশে সে দাঁড়িয়ে আছে তারপর তার কাছে অভিযোগ কেন তুমি আসোনি তোমার হচ্ছে 7-Up-এর জন্য অপেক্ষা করেছিলাম পরে আন্টিকে দিয়ে এনে আমরা 7-Up খেয়েছি ওর বাবার খাওয়া দাওয়া শেষ করে একেবারে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার প্রদীপ দিয়ে এখন আমরা সন্ধ্যার নাস্তা করে নিব আর সন্ধ্যার নাস্তা হিসেবে আজকে আমাদের বিস্কিট চানাচুর আর মেয়ের জন্য এ তো ওর বাবা গতদিন স্যান্ডউইচ করে রাখছিল সেই স্যান্ডউইচটা গরম করে দিলাম আর এই হচ্ছে আমার ফুড কর্নার যেখানে আমার যত রকম খাবার দাবার দেখবে যে বাদামের থেকে সোলার থেকে শুরু করে এগুলো থাকে মেয়েকে দিলাম ওর সস আর স্যান্ডউইচ সাথে একটু চা দিলাম আর আমরা বসে পড়লাম বিস্কিট চা নিয়ে আমার আবার এই বিস্কিটটা দিয়ে চা খেতে এত বেশি মজা লাগে যে একটা খেতে থাকলে মনে হয় যে খেতেই থাকি দেখো আজকেও ঠিক ওই রকমই হয়েছে বিস্কিট যখন একটা খাওয়া শুরু করেছি তখন মনে হচ্ছিল আরেকটা খাই আর খেতে খেতে আজকে আমি আর মেয়ে মিলে পুরো বিস্কুটটা শেষ করে ফেলেছি ওর বাবা বলতেছে মোটা এমনি আর হচ্ছে না এই মিষ্টি খাবার খাইলে কি মোটা মানুষ না হয়ে থাকে কিন্তু কি করব কন্ট্রোল করতে পারি না সব মিষ্টি খাই না আর কি এই বিস্কিটগুলো খায় তো সন্ধ্যার নাস্তা শেষ করে লক্ষ্মীও বাসায় চলে গেল আর আমি লাইভের জন্য রেডি হতে গিয়েছি এসে দেখি এই মেয়ে মোবাইলে নাচ করতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার সাথেই থাকবে ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে সাথে একটা কমেন্ট করবে এবং যদি খুব ভালো লাগে শেয়ার করার অনুরোধ রইল আজকের মতো টাটা বাবাই আবারও চলে আসবো আরেকটা ভিডিও নিয়ে